এবার বাংলাদেশের বাজারে চলে আসলো সবার প্রিয় বাইক রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের বিশ্বব্যাপী জনপ্রিয়তার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এই বাইকের ব্র্যান্ডিং তার ঐতিহ্য, শক্তিশালী ইঞ্জিন এবং ক্লাসিক ডিজাইনের জন্য বিশেষভাবে এটি জনপ্রিয়। রয়্যাল এনফিল্ডের যাত্রা শুরু হয়েছিল 1901 সালে যুক্তরাজ্যে, যা এটিকে বিশ্বের প্রাচীনতম মোটরসাইকেলের ব্র্যান্ড হিসেবে খ্যাতি এনে দিয়েছে। প্রায় 123 বছরেরও বেশি সময় ধরে এটি বিভিন্ন রূপে উন্নয়ন করে এসেছে এবং নিজেদের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে আধুনিক মোটরসাইকেল উৎপাদন করেছে। এর দীর্ঘ ইতিহাস মোটরসাইকেল প্রেমীদের কাছে এক ধরনের নস্টালজিক তৈরি করেছে, যা অনেককে এই ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট করে। রয়্যাল এনফিল্ডের বেশিরভাগ মডেল তাদের রেট্রো ও ক্লাসিক লুকের জন্য পরিচিত, বিশেষ করে বুলেট এবং ক্লাসিক 350 মডেলগুলো এই ধরনের ডিজাইনের প্রতীক। এই স্টাইলটি পুরনো দিনের মোটরসাইকেলের স্মৃতি জাগিয়ে তোলে এবং অনেকেই এই ধরনের মডেলগুলোর প্রতি এক ধরনের বিশেষ আকর্ষণ অনুভব করেন। ডিজাইনের আধুনিকতায় না গিয়ে ক্লাসিক স্টাইলের বজায় রাখার জন্যই অনেকে রয়্যাল এনফিল্ড পছন্দ করেন। রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেলগুলো তাদের শক্তিশালী নির্মাণ এবং টেকসইতার জন্য পরিচিত। এদের কাঠামো খুবই মজবুত এবং হ্যাভি ডিউটি হিসেবে তৈরি, যা দীর্ঘমেয়াদী ব্যবহারে কার্যকরী। দুর্গম পথ ও পাহাড়ি এলাকায় ভ্রমণ করার জন্য এই মোটরসাইকেলগুলি খুবই নির্ভরযোগ্য বলে বিবেচিত হয়। ভারতে যেমন লেহ লাদাখ অঞ্চলের মতো দুর্গম জায়গায় পর্যটকরা রয়্যাল এনফিল্ডের মতো মোটরসাইকেলগুলো নিয়ে দীর্ঘ ভ্রমণ করছে, তেমনি এটার ব্যবহার মানুষের মনে স্বাচ্ছন্দ্য বয়ে আনে। বিগত কয়েক বছরে রয়্যাল এনফিল্ডের আন্তর্জাতিক সম্প্রসারণ বেড়েছে। ব্র্যান্ডটি ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ল্যাটিন আমেরিকার মতো বাজারেও প্রবেশ করেছে। তাদের নতুন মডেলগুলো যেমন মিটিওর, ইন্টারসেপ্টর 650 এবং হিমালয়ান আন্তর্জাতিক বাজারে ভালো সাড়া ফেলেছে। এগুলো বিভিন্ন দেশ ও অঞ্চলের মোটরসাইকেল প্রেমীদের চাহিদা পূরণ করতে সক্ষম। রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেলগুলো তাদের শক্তিশালী ইঞ্জিন এবং টর্কি পারফরমেন্সের জন্য প্রসিদ্ধ। বিশেষ করে রাইডিং অভিজ্ঞতা যারা উপভোগ করতে চান তারা রয়্যাল এনফিল্ডের ইঞ্জিন ও হেভি সাউন্ড পছন্দ করেন। এর ইঞ্জিনে পাওয়া মসৃণতা এবং দীর্ঘযাত্রায় শক্তি ধরে রাখার ক্ষমতা অনেকের কাছেই আকর্ষণীয়। রয়্যাল এনফিল্ডের চারপাশে গড়ে ওঠা একটা বিশাল কমিউনিটি রয়েছে। বিশ্বজুড়ে রয়্যাল এনফিল্ডের রাইডারদের জন্য বিভিন্ন ধরনের ক্লাব, ইভেন্ট এবং গ্রুপ রাইডিংয়ের আয়োজন করা হয়। এই ধরনের কমিউনিটি মোটরসাইকেল প্রেমীদের জন্য একটা বন্ধন তৈরি করে, যা ব্র্যান্ডের প্রতি আরও বেশি সংযোগ ঘটায়। রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেলগুলো বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলো সহজেই মডিফাই করা যায়। অনেক রাইডার তাদের বাইককে নিজের মতো করে কাস্টমাইজ করেন। মডেলগুলোর স্ট্রাকচার ডিজাইন এমন যে এতে সহজেই পরিবর্তন বা যে কোনো জিনিস অ্যাড করা সম্ভব, যা মডিফাই করতে ইচ্ছুক রাইডারদের জন্য বড় একটা সুবিধা। বর্তমান রয়্যাল এনফিল্ড বিভিন্ন রেঞ্জের মোটরসাইকেল তৈরি করছে, যা বিভিন্ন ধরনের রাইডারের প্রয়োজনীয়তা পূরণ করে, যেমন ক্লাসিক এবং বুলেট রেট্রো লাভারদের জন্য, মিটিওর আর ইন্টারসেপ্ট ক্রুজার রাইডারদের জন্য এবং হিমালয়ান অ্যাডভেঞ্চার রাইডারদের জন্য উপযোগী। রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেলগুলোর ঐতিহ্য, ডিজাইন, পারফরমেন্স এবং ব্যবহারিকতার মিশ্রণে এটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে। বিশ্বজুড়ে যারা ক্লাসিক লুক এবং হেভি ডিউটি মোটরসাইকেল পছন্দ করেন তাদের জন্য রয়্যাল এনফিল্ড একটি আদর্শ ব্র্যান্ড। তার সাথে রয়েছে কোম্পানির চমৎকার মার্কেটিং ও রাইডিং সংস্কৃতি, যা এই জনপ্রিয়তাকে আরও বিশ্বব্যাপী বিস্তৃত করেছে। তা আপনি কিনবেন নাকি রয়্যাল এনফিল্ডের বাইক সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা শেয়ার করে দিন আপনার বাইকার বন্ধুদের সাথে। নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের জুম বাংলার সাথেই থাকুন। নিয়মিত বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল zoombangla.com লিখে সার্চ করুন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।